ইসলাম সব কিছুকে শামিল করে। আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যা আমাকে বলতে হবে না, আমি অবশ্যই বলবো ইয়েস। আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আছে না নাই? রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোনমির কথা, এমব্রয়োলজির কথা, জুওলজির কথা, বুটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকুন এই কোরআনে দিয়ে দিয়েছে কে? এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে, কি দিয়ে? আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে, ওইটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন, বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে ঢাকা যাব, এই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে কি এনাফ। দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু, জামাই বাবাজি খেতে বসছে শালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট, জামাইকে আর পারি না, বাস বাস বাস, শালাবাবুরা বাস আর দিস না, বলি না, তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন এই 30 পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট, নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না, চিল্লা এখন ঠিক কিনা? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে, সমাধান আশামিল অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে, আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কি না? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়? সমাধান পেতে চাইলে চোখ রাখবো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? তাহলে শামিল সব কিছু আছে এ ধর্মে, ভাগাভাগি করা যাবে না। মসজিদ আল্লাহর দিলাম, বাকি ডামি নিয়ে নিলাম, করা যাবে? খণ্ডিত করে মানা যাবে না। কেউ আমরা সুফিপন্থী যারা, এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে, বাকি অনেক কিছুতে অবহেলা। আন্দোলনপন্থী যারা, এরা স্লোগান নিয়েছে, আধ্যাত্মিকতায় অবহেলা। অনেকে গবেষণা নিয়েছে, বাকি দিকগুলোতে অবহেলা। আমরা কোনোটার অবহেলা করতে চাই না। ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, মানলে পুরোটাই মানতে হবে, রাজি আছেন তো? এটা সবার ধর্ম। এটা কার ধর্ম? নাকি শুধু আমাদের? এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, আস্তিকদেরও, নাস্তিকদেরও। হিন্দুরা মানে না তো আমরা কি করব? ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি? যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই? হিন্দু যদি বলে কালিমা পড়বো, দরজা খোলা না? খ্রিস্টান যদি বলে মুসলমান হব, দরজা খোলা না? আস্তিক যদি বলে, নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই, তার জন্য সুযোগ আছে না নাই? কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না, জানেন? চাইলে ইহুদি হওয়া যায় না, ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়। তাও আপনার মা হতে হবে ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের, তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন? কত বড় ডাকাইত, খেয়াল করছেন? কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই, কিন্তু ইসলামে কি এগুলো আছে? কথা বলেন, আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন, আল্লাহ কি বলছে? আমি মুসলমানদের রব, আমি মুত্তাকিদের রব, টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন, কি বলেছেন? রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, পড়েন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি,
বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ, তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। I have sent you as a mercy for the entire universe, নবী গো আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত। আল্লাহ কি বলেছেন বিশ্ব নবী শুধু মুসলমানদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল আলামিন, তাহলে এটা উমুম, এটা সবার ধর্ম, এখানে সবার অধিকার আছে, চিল্লায় বলতে হবে ঠিক কিনা। ইসলামের ইসলাম কঠিন না সহজ, জোরে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই। আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি, কি বলবেন কি বলবেন? সহজ, কতটা সহজ দেখেন, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ, দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে, অজু করে নামাজ পড়া কি ফরজ, পানি নাই তায়াম্মুম করলে কবুল করবে কে, বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ, এখন মোহরানা নাই। এক সাহাবি বললে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মোহরানা আছে নাই, কি আছে কই কিচ্ছু নাই, তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে, কোরআন পারো? সাহাবি রাদিয়াল্লাহু আনহু বললেন পারি। এক মেয়েকে বললেন তুমি পারো, কয় না পারি না। বিশ্বনবী বললেন আসো বিয়ে পড়াই দে, দুজনের বিয়ে পড়াই দিলেন। বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে, তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে, সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম খুব কঠিন না, আমরা কঠিন বানাইছি মৌলবীরা ঠিক কিনা। কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না, জোরে কোন ঠিক কিনা। ইসলাম সহজ, এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে, কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে, কঠিন বানাই স্যার কিলাকেলি শিখাইছে, কিলাকেলির দিন শেষ, আর আমরা কিলাকেলি করতে চাই না, আমরা চাই ঐক্য, চিল্লায় বলো ঠিক কিনা, কিলাকেলির দিন শেষ, গোজামিলের দিন শেষ, ভুল বুঝানোর দিন শেষ, জনগণ সচেতন, জনগণের ধোকা দেয়া চলবে, সহজ ইসলাম সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করো কঠিন করো না। মুআযি ইবনে জাবালকে ইমাম বানালেন, উনি মাগরিবের নামাজে সূরা বাকারা ধরছেন, কোরআনের সবচেয়ে ছোট সূরা, হ্যাঁ বড়, কত বড়, 286, অনেক বড় সূরা। তখন মাগরিবের নামাজে যদি এটা ধরে, পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন, এক সাহাবি রাগে নামাজ রেখা চলে গেছে, রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ইনডাইরেক্ট না, এটা কি অ্যাকশন, ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন, মাগরিবে বাকারা দিয়া দড়ছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, ইমামকে ডেকে পাঠালেন, কারণ লোকজন তো কিছু করতে পারবে না, এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম, যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে, সভাপতি আজকে বললো আপনি ইমাম, কালকে বললো আপনি নাই, এরকম ইমাম নাকি, বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন, বিশ্বনবী ডেকে পাঠালেন, তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, রেগে মেগে বিশ্বনবী বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআয, মুআয় তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম, খবরদার যখন মানুষের ইমামতি করবা, ইদা আম্মাল
তুমি যখন ইমামতি শুরু করবা ফালিউখফিফ, সেজন্য সালাতটা ছোট করে, সেজন্য বড় না করে। ফাইন্না ফিহিম আল মারিদ আল মুসাফির, কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে। আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে, দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে, ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই, তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি, তো আমি পড়তে পারবো? বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে, মারিদ অসুস্থ দাঁড়াতে পারে, জাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে, ছোট করে নামাজ পড়ায় মুয়াজ, ছোট করে ইয়াসিরু মুয়াজ, দোহাই লাগে, ইসলামটারে সহজ করে রিপ্রেজেন্ট করবা। ওয়ালা তুআসিরু কঠিন করো না, বাশিরু সুসংবাদ দিও মুয়াজ, ওয়ালা তুআসিরু কঠিন করো না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তো এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম, সহজ না কঠিন? আর কোনোদিন